বিএনপি জামায়াত ও তাদের মিত্রদের চতুর্থ দফা অবরোধ পালিত হচ্ছে ঢিলে ঠালাভাবে। আজ অনেকটাই স্বাভাবিক ছিল রাজধানীর জনজীবন, তবে দূরপাল্লার যান চলাচল করেছে কম, এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। মহাখালী, ঢাকার ব্যস্ত বাস টার্মিনাল, স্বাভাবিক সময়ে যাত্রীর চাপ আর পরিবহন শ্রমিকদের হাঁক ডাকে মুখর থাকে এই স্থান, কিন্তু অবরোধের কারণে রবিবারের চিত্র পুরো উল্টো। ময়মনসিংহমুখী সড়কের বাস চালক হযরত ইমাম যাত্রী না পাওয়ায় বেকার বসে দিন কাটে তার। সকালবেলা এয়ারপোর্ট পর্যন্ত গেছি, তেলপুরিয়া একটা যাত্রী পেয়ে পরে ঘুরে নিয়ে এসি, সংসার চলবে কেমনে, পোলাবানের খরচা চলবে কেমনে। বগুড়া যেতে সকাল থেকে মহাখালীতে হন্যে হয়ে বাস খোঁজেন শিক্ষার্থী আনোয়ার সর্দার। আসার পর দেখি কোনো গাড়ি চলাচল করতেছে না, প্রায় 2 ঘন্টা হলে বসে আছে, রাত 9টার কোনো গাড়ি ছাড়বে না, তো যারা কোনো দুর্ভোগের শিকার হচ্ছে। যাত্রী না থাকায় দূরপাল্লার বাস ছেড়েছে হাতে গোনা কয়েকটি। এক জায়গায় শুনতেছি বাস পুরাই দিচ্ছে, এই জন্য তো ভয় তো আছে, মানে তারপর যাইতে হবে ময়মনসিংহ যেহেতু। কর্ম করে ভাত খাই, আমাদের গাড়ি চললে 12 পেটে ভাত যাবে, গাড়ি না চললে পেটে ভাত যাবে না। আজকে একই অবস্থা, হরতাল বলতেই মানে সব বন্ধ। রাজধানীর রাস্তায় গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা বাড়লেও মানুষের আতঙ্ক কাটেনি। যাত্রী তেমন যাত্রী নেই, যাত্রী একটু আতঙ্কে আছে, সবাই গাড়ি উঠতে চায় না, গাড়িতে জ্বালায় দেয়, আগুন জ্বালায় দেয়, এর জন্য উঠতে চায় না। মহাখালী থেকে হেঁটে এ পর্যন্ত আসছি কিন্তু গাড়ি পাচ্ছি না। 1700 টাকা মারব কখন, আর ওই বেদ জমা উঠব কখন? অবরোধের নামে কেউ যদি নৈরাজ্য সৃষ্টি করে, অগ্নিসন্ত্রাস করার চেষ্টা করে, ফৌজদারি অপরাধ করার চেষ্টা করে, বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী বিধিবিধান মোতাবেক ব্যবস্থা নেবে। অবরোধের বিরোধিতা করে বিভিন্ন স্থানে মিছিল করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। সতর্ক অবস্থায় ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। বিএনপি জামায়াত ও তাদের মিত্রদের চতুর্থ দফা অবরোধ পালিত হচ্ছে ঢিলে ঠালাভাবে। আজ অনেকটাই স্বাভাবিক ছিল রাজধানীর জনজীবন, তবে দূরপাল্লার যান চলাচল করেছে কম, এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। মহাখালী, ঢাকার ব্যস্ত বাস টার্মিনাল, স্বাভাবিক সময়ে যাত্রীর চাপ আর পরিবহন শ্রমিকদের হাঁক ডাকে মুখর থাকে এই স্থান, কিন্তু অবরোধের কারণে রবিবারের চিত্র পুরো উল্টো। ময়মনসিংহমুখী সড়কের বাস চালক হযরত ইমাম যাত্রী না পাওয়ায় বেকার বসে দিন কাটে তার। সকালবেলা এয়ারপোর্ট পর্যন্ত গেছি, তেলপুরিয়া একটা যাত্রী পেয়ে পরে ঘুরে নিয়ে এসি, সংসার চলবে কেমনে, পোলাবানের খরচা চলবে কেমনে। বগুড়া যেতে সকাল থেকে মহাখালীতে হন্যে হয়ে বাস খোঁজেন শিক্ষার্থী আনোয়ার সর্দার। আসার পর দেখি কোনো গাড়ি চলাচল করতেছে না, প্রায় 2 ঘন্টা হলে বসে আছে, রাত 9টার কোনো গাড়ি ছাড়বে না, তো যারা কোনো দুর্ভোগের শিকার হচ্ছে। যাত্রী না থাকায় দূরপাল্লার বাস ছেড়েছে হাতে গোনা কয়েকটি। এক জায়গায় শুনতেছি বাস পুরাই দিচ্ছে, এই জন্য তো ভয় তো আছে, মানে তারপর যাইতে হবে ময়মনসিংহ যেহেতু। কর্ম করে ভাত খাই, আমাদের গাড়ি চললে 12 পেটে ভাত যাবে, গাড়ি না চললে পেটে ভাত যাবে না। আজকে একই অবস্থা, হরতাল বলতেই মানে সব বন্ধ। রাজধানীর রাস্তায় গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা বাড়লেও মানুষের আতঙ্ক কাটেনি। যাত্রী তেমন যাত্রী নেই, যাত্রী একটু আতঙ্কে আছে, সবাই গাড়ি উঠতে চায় না, গাড়িতে জ্বালায় দেয়, আগুন জ্বালায় দেয়, এর জন্য উঠতে চায় না। মহাখালী থেকে হেঁটে এ পর্যন্ত আসছি কিন্তু গাড়ি পাচ্ছি না। 1700 টাকা মারব কখন, আর ওই বেদ জমা উঠব কখন? অবরোধের নামে কেউ যদি নৈরাজ্য সৃষ্টি করে, অগ্নিসন্ত্রাস করার চেষ্টা করে, ফৌজদারি অপরাধ করার চেষ্টা করে, বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী বিধিবিধান মোতাবেক ব্যবস্থা নেবে। অবরোধের বিরোধিতা করে বিভিন্ন স্থানে মিছিল করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। সতর্ক অবস্থায় ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা।